বিশ্বকাপ কাতারে, দেখলেন ইসলাম কাকে বলে? কাতার বিশ্বকাপে কি বলেছে জানেন? যারা খেলা করায় কত টাকা পাবেন আপনার মদের অ্যাড দিয়ে? ফিফাকে আমি একাই দেবো, অ্যাড দিতে পাবে না। বিশ্বকে দেখিয়ে দিলে যে ইসলাম কি পারে, ইসলাম কি করে, ইসলামের শক্তি কেমন, ভালোবাসা দিয়ে তারা কেমন করে প্রচার করে। গুণীজনেরা জ্ঞানীজনেরা তো ইসলাম খেলতে খেলতে আসে নাই। বহু কোরবানি অবকর সিদ্দিক ওমরে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবা ঘরের ভেতরে বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলে হন। আবু বকরকে এত মেরেছে, এত মেরেছে, মুখ বিকৃত হয়ে গেছে, বেহুশ হয়ে গেছেন। আল্লাহর নবী বললেন, তার আত্মীয় দিকে বাড়ি নিয়ে যাবে, হুঁশ হলে একটু গরম দুধ পান করাবে। কত বড় ডাক্তার, যেই সময় একটু গরম দুধ পান করালে রুগীটার উপকার হবে। অবকরকে তুলে নিয়ে চলে গেল। ওনার যখন হুঁশ হলো, এখন যারা বলছেন নবীজিকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, সেই মোটর সাইকেলে পতাকা গেড়ে দিয়ে প্রর বলে, কী ব্যাপার? বলে, নবীর মহব্বত আজ দেহ রাখবে না, উড়িয়ে দেবে। অবকর সিদ্দিককে বলল, একটু গরম দুধ পান করো। বললেন, না, আমার নবী আমার সাথে ছিলেন, আমি যতক্ষণ না স্বচক্ষে দেখব নবী কেমন আছেন পানি পান করব না। যারা ভালোবাসি বলি, বুঝলেন? আমার নবী আমার সাথে ছিলেন, তাকে না দেখা পর্যন্ত আমি পানি পান করব না। রাত্রি বারোটা একটায় দ্বারে আর কামে নবী অপেক্ষা করছেন। ধরে ধরে আবু বকরকে নিয়ে যাওয়া হলো। নবীর সামনে বসেই বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তুমি কেমন আছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুস্থ দেখার পরে আমার আর কোনো কষ্ট নাই। নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, খেলতামাশা করলে হবে না। গুণীজনেরা জ্ঞানীজনেরা, আর মায়ের দিকে বলছি, আমির হামজা শহীদ হচ্ছেন, তার বোন নবীর ফুপু তিনি যাচ্ছেন। আবদুল্লাহকে বললে, তোমার মাকে আটকাও। বললে, মা, নবী যেতে নিষেধ করছে। তিনি বললেন, নবীজিকে বলো আমি ভাইয়ের জন্য কানতে আসি নাই, গর্ব করতে এসছি, আমার এই রকম ভাই আরও থাকলে আমি আল্লাহর রাস্তায় দিতাম। যত ক্ষত বিক্ষত সব সামনে, একটাও পিছনে নাই আমিরে হামজার। একজন মেয়ে ছেলে, স্বামী সফরে আছে, তার ছেলে মারা গেছে, স্বামী ফিরে এসছে, স্বামীকে জানতে দেয় নাই, সফর থেকে এসছে, আদর করেছে, আহ্লাদ করেছে, খাওয়াইছে, শোয়াইছে, সকালে বলছে, স্বামী, কেউ যদি কাউকে কিছু আমানত দিয়ে ফেরত নেয়। বলে, ফেরত দিতে হবে, আমানত রাখতে নাই। বললে, আপনাকে ছেলে রূপে যেটা আল্লাহ আমানত দিয়েছিলেন, আপনি ব্যবস্থা করুন দাফন কাফনের, সেটা কাল আল্লাহ তুলে নিয়েছেন। আল্লাহর নবীকে গিয়ে সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে এমন মেয়ে আছে যে তার এই সবরকে, সহ্যকে, ধৈর্য ধরে স্বামীকে ফজরে বলেছে, রাতে কষ্ট পাবে বলে বলে নাই, যে আপনার আল্লাহর দেওয়া আমানত ফিরে নিয়েছে। আল্লাহর নবী বললেন, তোমার বিবি জান্নাতি, তুমি খুশখবরই দাও। সবর, ধৈর্য, স্বামীর প্রতি ভক্তি, মা বাপের খেদমত, পর্দা পুশিদা। গুণীজনেরা জ্ঞানীজনেরা, করবো বললে সব হবে, আর যদি না করবো বলি তাহলে স্বামীর ভাই আমার কাছে বিপদের কারণ, স্বামীর বাপ, চাচা, মা বলে এগুলো শুধু শুধু আপনার দিকে পাল পোষা হচ্ছে, আর তা না হলে স্বামীকে ভক্তি, স্বামীর আব্বাকে ভক্তি, স্বামীর মাকে ভক্তি জান্নাতের কারণ, ড্যাং ডেঙ্গিয়ে জান্নাতে চলে যাবে। বিশ্বনবী বলেছেন, যেই স্ত্রীর মুখ দেখে তার স্বামী সন্তুষ্ট হবে সে বিবি জান্নাতি। স্বামী বাদ থেকে এলে, আসসালামু আলাইকুম, একটু চা করে দেবো, খাবেন? বলে, একটু বেশি করে করো, তুমিও খাবে আমিও খাবো, জান্নাতি। আমাদের মেয়েরা তা পারে না, করে না, করতে হবে। স্বামীর জামা কাচা, রুমাল কাচা, গেঞ্জি কাচা, বিছানা গুছিয়ে রাখা, স্বামী এলে যেন সন্তুষ্ট হয়, ইসলাম শিখিয়েছে, আমরা পারি না। আমাদের মেয়েদের কাছ থেকে, কোথায় গেল সেই ভূগোলের মাস্টার? হ্যাঁ, তোমার বাপ দাদর অনেক পেয়েছে, তোমার মা দাদর পেয়েছে, বুঝলেন গো বাপজিরা? কিন্তু আজকালকার মেয়েরা
বিবি খাদিজা, আল্লাহর নবী শোবে আবি তালেবে ঘেরা নজরবন্দি। বিবি খাদিজা বললেন, আমার স্বামী নজরবন্দি থাকবে, আমি ধনাঢ্য রমণী মক্কার, আমি এখানে সুখে থাকব না, আমি স্বামীর কাছে থাকব। চলে গেলেন। বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আপনার পায়ের উপরে রাখছি, আপনি ইচ্ছা মতো খরচ করুন। এখনকার মেয়েদের একটা কানের গয়লা নেন, একটা নাকের কিছু নেন, যে কোরবানির গরু কিনতে একটু টান পড়ছে একবার দাও, বন্ধক দিয়ে বা বিক্রি করে তোমাকে আবার ধান উঠলে বেচে দিয়ে দেবো, আপনাকে ছ মাস আর ঘুমুতে দিবে না। কবে দিবে গো, কবে দিবে গো, দিবে না দিবে না, বলে এই আমার ঘুম ধরছে, চুপ করে বল না, কবে দিবে বলো না, কবে দিবে, সারা রাত ফজর করে দিবে। হাই হাই স্বামী, হাই স্ত্রী, হাই প্রেম, হাই ভালোবাসা, হাই খাদিজা, হাই আয়েশা, গুণীজনেরা কেনিজনেরা, নেই নিষ্ঠবানের আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, আল্লাহ মেহেরবান, আল্লাহ বিনিয়াজ, আল্লাহ পাক, তাঁর দয়ার অন্ত নাই, প্রশংসার ভাষা নাই। কোরআনের দু একটা কথা শোনাই, আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দান করুক, যে আমল করবেন সে পাবেন, যে করবেন না সে পাবেন না, আল্লাহর কাছে আমি সে তিনি, এরা তারা, উঁচু নিচু, ধনী দরিদ্র, আরব অনারব এসব নাই। পয়গম্বর নূহ আলাইহিসসালামের বিবিকে আল্লাহ জাহান্নামে দেবেন, উলুল আজম পয়গম্বর, পয়গম্বর লূত আলাইহিসসালামের বিবিকে আল্লাহ জাহান্নামে দেবেন, পরোয়া করেন না, আল্লাহ ডনকিয়ার। নবীর চাচা আবু তালেব, পৃষ্ঠপোষক চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, সোহাগ্যর চাচা, কাছে শোয়ানোর চাচা, তুমি এইখানে শোও, আলী তখনও হয়নি, আলী যখন হল বলো, আলী তুমি ওই ধারে শো, নবী আমার কাছে এইখানে শো, সেই চাচা। একবার মক্কার যুবকরা যেয়ে বললেন আবু তালেবকে, আপনি মক্কার পণ্ডিত, লিডার, সম্ভ্রান্ত, প্রতিপত্তিশালী, বিত্তবান, আপনার ভাইপোকে সাবধান করুন, সে যে মিশনের প্রচার প্রসার করছে আমাদের সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক। নবীজিকে বললেন, ভাইপো আমার খাতিরে তুমি একটু একটু স্টপ হয়ে যাও। নবীজি বললেন, চাচাজি আপনাকে শ্রদ্ধা করি, আপনাকে আমি বলছি, এক হাতে চাঁদ এক হাতে সূর্য এনে দিলেও আমি এ সত্যের অপলাভ করতে পারবো না। চাচা কি বলেছিলেন জানেন, তুমি তোমার মিশন চালিয়ে যাও, আমি তোমার পিছনে আছি। সেই চাচা মারা যাচ্ছেন, নাম আবু তালেব, হযরত আলীর আব্বাজান। চাচাজি চাচাজি একবার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে যত লোক আছেন, যত মেয়ে আছেন, যদি একবার পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে হচ্ছে কসম খেয়ে বলি, আমি কসম খাই না, আপনি একদিন না একদিন জান্নাতে যাবেন। পাপ করেছেন, ব্যভিচার ঘটে গেছে, নামাজ কাজা হয়ে গেছে, বড় কথা কাউকে বলে দিয়েছেন, সব শাস্তি ভোগ করেও কলমার বরকতে একদিন আপনি জান্নাতি। কলা কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে। গরিব হোক, বড় লোক হোক, দেশি হোক, বিদেশি হোক, সাধারণ হোক, যেই হোক, আর অমুসলিমও যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেও একদিন না একদিন জান্নাতে যাবে, তার পাপের শাস্তি ভোগ করে। আল্লাহর কাছে আমি আপনি সে তিনি, এরা তারা, হিন্দু মুসলিম, জৈন বর্ণ খ্রিস্টান, এসব নাই। কোথা আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সারা বিশ্বের সকলের লালন পালন কর্তা, হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান, চামার কামার, কুমল লাপিত, ধূপা মেতর, আমি আপনি সে তিনি, আরব অনারব, আমি সকলের পালন কর্তা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথমেই একবারই সকলের। আচ্ছা আপনারা বলুন, এখানে যখন বৃষ্টি হয় খালি মুসলমানদের জমিতে হয় না অমুসলিমদের জমিতে হয়? তা আপনারা নামাজ পড়তে যে আল্লাহকে বলেন না, আল্লাহ আমরা নামাজ পড়ছি, আমাদেরও পানি হচ্ছে, ওদেরও হচ্ছে, তাহলে আমরা কাল থেকে আর পড়তে হবো না? আপনারা কি বলছেন,
আল্লাহ বলছে না রে বোকা না, গোটা পৃথিবীটা আমার, সব আমার সৃষ্টি। যে কাফের হইছে সে পাপ করে হয় নাই, আমি তাকে কাফেরের ঘরে পাঠাইছি। তো মুসলমান হইছিস কোনো নেকি করে মুসলমান হয় নাই, আমি তোকে মুসলমানের ঘরে পাঠাইছি। আপনাদের মধ্যে কেউ যদি অঙ্ক করে বিজ্ঞান পড়ে ইনার মতন ভূগোল চষে মুসলমান হন তা দাঁড়িয়ে বলুন, তাহলে তো অমর্ত্য সেন হতো সবের আগে, বৈজ্ঞানিক নিউটন হতো, বাইডেন হতো। আমি যাকে চাই তাকে ইমান দান করি, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে ইমান কেড়ে নিই। আব্দুল মুকে দেখো তো কে অন্যায় করছে, বলো যে তোমার আর সময় নাই, বিষ খেয়ে মরোগা, লোকরা কি বলবে? এ বাবা আমার কথা কিছু বুঝে আসছে? ইমান কার দান? এইখানে সবথেকে ভালো বাজার কোনটা? আপনাদের এখানে কাছাকাছি শেখপাড়া, ডোমকল, জলঙ্গি, বহরমপুর? জান দিন কালকে যে 500 ইমান কিনে নিয়ে আসুন দেখি। এই যে হ্যাঁ, সে কী কথা, কী বলছেন আপনারা? আপনারা এখানকার লোক নাকি? যে 500 টাকা দিয়ে নিয়ে চলে আসুন। পৃথিবীর কোথাও এক বিন্দু ইমান বিক্রি হয় না, ইমান আল্লাহ দান, হৃদয়ের বিশ্বাস, আমার আল্লাহ আমার রুজির মালিক, আমার ভালো মন্দের মালিক, কল্যাণ অকল্যাণের মালিক, বিশ্বের কাউকে চিনি না, গুণীজনেরা জ্ঞানীজনেরা। তো আবু তালেব ওই রকম চাচা, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা কি বললেন? এটা তো কোনো মৌলবী মোল্লা নয়, পীর ফকির নয়, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী। বললেন আমি কলমাটা পড়তে পারবো না, আমি সম্ভ্রান্ত, প্রতিপত্তিশালী, বিত্তবান, লিডার, কাবার খানিকটা মালিকানা, আমি তো কলমাটা পড়তে পারবো না। বলে কেন? এখন কলমা পড়লে লোকে বলবে বার্ধক্যে মৃত্যু ভয়ে কলমা পাঠ করেছে, হলো না পড়া, চলে গেলে নবীজি এর পরে কি হবে, কি করব? চাচা তো কলমা পড়ল না, আর তো কোনো রাস্তা থাকছে না। আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ওগো আমার নবী, বিশ্ব নবী, তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত করতে পারো না, আমার ইচ্ছা নাই, তাই তোমার চাচা ইমান আনতে পারবে না। বলো নারায় তাকবীর আল্লাহ আকবার। ইমান আল্লাহ তান, নামাজ আল্লাহ তান, রোজা আল্লাহ তান, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ তান, এগুলো টাকা দিয়ে আনা যাবে না। আল্লাহ নবী দেখলেন চাচা তো চলে গিয়েছে, বললেন আমার আল্লাহ, এটা কিন্তু কোরআন নয়, এটা তফসির, আমার আল্লাহ আমাকে যতদিন না নিষেধ করবেন আমার চাচার জন্য ইস্তিগফার করব, ক্ষমা ভিক্ষা, তাকে ইস্তিগফার বলে। আল্লাহ চাচার মাগফিরাত হবে না, এটা বলবো, এটা বললেন, তারপরই আবার আয়াত নাজিল হয়ে গেল পয়গম্বরের জন্যে, কোরআন শরীফ 11 পারা সুরাই তৌবা, 10 পারাতেও সুরা তৌবা আছে, খানিকটা আরম্ভ 11 পারায় যেয়ে শেষ, এই আয়াতটা 11 পারায় আছে, সবাই শুনবেন কালকে যে সূরা তৌবা খুলে পড়বেন। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু লিকুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আহা হা, মা কানা লিন-নবী, নবীর সঙ্গে আল্লাহর কথা চলছিল, আমাদের সবাইকে জুড়ে দিয়েছেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, নবীর জন্যে ইমানদারদের জন্যে সমুচিত হবে না, উচিত হবে না, ইস্তাগফিরু লিল মুশরিকিন, যারা শিরক করে মরেছে তাদের জন্যে ক্ষমা চাইতে পাবে না। রওজা, দরগা, থান, ইমামবাড়া, গাছতলা, পিঠতলা, মেহদিতলা, বেলতলা, এইরকম কোনো জায়গায় মুরগি অথবা চাল অথবা ডাল অথবা আর কিছু মানত করা, যে এইগুলো দিচ্ছি, হে পীর সাহেব আমার ছেলের বিয়ে দিয়েছি, বাচ্চা হয় নাই, তুমি বাচ্চা দিও, তালবর সৈকার রইকার ক। আর গোটা পৃথিবীর মৌলবি জড়ো করে দোয়া করালেও কোনো রাস্তা নাই।